get it bloody. জন উইক সিনেমা সিরিজের কল্যাণে কিয়ানু রিভসের প্রায় হারানো ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছে গেছে। হলিউডের অ্যাকশন সিনেমার ইতিহাসও যেন বদলে দিয়েছে মুক্তি পাওয়া সিনেমাটির চারটি কিস্তি। ২৪ মার্চ মুক্তির পর সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে জন উইক ৪। মার্কিন চলচ্চিত্র বিষয়ক সাময়িকী ভ্যারাইটি সূত্রে জানা যায়, ছবিটির জন্য ১৫০ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৭ কোটি টাকা। তবে নতুন একটি খবর ভক্ত দর্শকের মধ্যে বেশ কৌতূহল জাগিয়েছে। জন উইক ৪ নাকি মাত্র ৩৮০ শব্দ বলেছেন কিয়ানু রিভস। ওয়াল স্ট্রিট জার্নালে জন উইক সিনেমা সিরিজ নিয়ে একটা বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী ছবিটির প্রথম কিস্তি প্রথম ১০১ মিনিট পর্যন্ত মাত্র ৪৮৪টি শব্দ বলেছিলেন রিভস। চতুর্থ কিস্তিতে সেটা আরও কমে ৩৮০। যদিও মুক্তি পাওয়ার চারটি সিনেমার কোনোটিতেই খুব বেশি সংলাপ থাকে না জন উইকের। এই গুপ্ত ঘাতকের কথার চেয়ে অ্যাকশনই বেশি পছন্দ। তবে এবারের পার্টে তার সংলাপ ছিল মোটে ১০৩ লাইন, সব মিলিয়ে মাত্র ৩৮০ শব্দ। আর মাত্র ৩৮০ শব্দ বলার জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন ১০৭ কোটি টাকা। ছবিটির অন্যতম চিত্রনাট্যকার মাইকেল ফিঞ্চ ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, তার সঙ্গে কাজ করতে গেলেই আপনি চমকে যাবেন, কারণ তিনি এমন একজন মানুষ যে মনে হয় কথা না বলার জন্য নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, জন উইক চরিত্রটি ব্যক্তিত্ব অনুযায়ী ইচ্ছা করেই তার মুখে কম সংলাপ রাখা হয়েছে। সূত্রটির ভাষ্যমতে রিভস ও পরিচালক চাঁদ স্টাহেলস্কি মিলে চতুর্থ সিরিজের জন উইকের জন্য প্রাথমিকভাবে লেখা সংলাপের অর্ধেক সংলাপই বাদ দিয়েছেন।